সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী উপসংহার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। রচনাকাল হিসেবে ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা, তারপর সীমান্ত হীরা। পাঠকদের সুবিধার জন্য অবশ্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। গল্প উপন্যাস মিলিয়ে ব্যোমকেশকে নিয়ে শরদিন্দুবাবু মোট 32টি কাহিনী রচনা করেন। আমাদের আজকের গল্প উপসংহার প্রথম প্রকাশিত হয় 1935 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস প্রথম খণ্ড থেকে। প্রধান চরিত্রে ব্যোমকেশ বক্সী, অজিত, কোকনদ গুপ্ত এবং পুঁটিরাম। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি এবং ব্যোমকেশ বক্সীর ভূমিকায় মীর। শুরু হচ্ছে উপসংহার। হাইকোর্টে দেবকুমারবাবুর মামলা শেষ হয়ে গেছিল মাঘ মাসের মাঝামাঝি। শীত আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। মাঝে মাঝে দক্ষিণা বাতাস গায়ে লাগিয়ে অদূর বসন্তের বার্তা জানিয়ে দিলেও সকালবেলা সোনালি রোদটুকু এখনও বেশ মিঠেই লাগে। সেদিন সকালে আমি একা জানলার ধারে বসে রোদ পোহাচ্ছি আর খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। ব্যোমকেশ ব্রেকফাস্ট শেষ করে কি একটা কাজে বাইরে গেছিল, বলে গেছিল ফিরতে 10টা বাজবে। খবরের কাগজে দেবকুমারবাবুর মোকদ্দমার শেষ কিস্তির বিবরণ বেরিয়েছিল। কাগজে বিবরণ পড়বার আমার কোনো দরকার ছিল না, কারণ আমি ও ব্যোমকেশ মোকদ্দমার সময় বরাবরই এজলাসে হাজির ছিলাম। তাই অলসভাবে কাগজের পাতা উল্টাতে উল্টাতে ভাবছিলাম দেবকুমারবাবুর অসম্ভব জেদের কথা। তিনি একটু নরম হলে হয়তো এত বড় খুনের মোকদ্দমা চাপা পড়ে যেত, কারণ রাজনীতি পিনাল কোডের শাসন মেনে চলে না। কিন্তু সেই যে তিনি জেদ ধরে বসলেন আবিষ্কারের ফর্মুলা কাউকে বলবেন না, সেই জেদ থেকে কেউ তাকে টলাতে পারল না। দেশলাই কাঠির কেমিক্যাল অ্যানালিসিস করেও বিষের মূল উপাদান ধরা গেল না। অগত্যা আইনের নাটক যথারীতি অভিনীত হল এবং এই শোচনীয় ব্যাপারের শেষ অঙ্কে যবনিকা পড়ে গেল। চিন্তা ও কাগজ পড়ার মধ্যে মনটা আনাগোনা করছিল, এমন সময় পাশের ঘরে টেলিফোন বেজে উঠল। উঠে গিয়ে ফোন ধরলাম। দারোগা বীরেনবাবু থানা থেকে ফোন করেছেন। তার গলায় একটা উত্তেজিত ব্যগ্রতার আভাস পেলাম। ব্যোমকেশবাবু আছেন? না, তিনি তো বেরিয়েছেন, কোনো জরুরি দরকার কি? হ্যাঁ, তিনি কখন ফিরবেন? 10টার সময়। আচ্ছা, আমিও 10টার সময় গিয়ে পৌঁছব। একটা খারাপ খবর আছে। খবরটা কি জিজ্ঞেস করার আগেই বীরেনবাবু ফোনটা কেটে দিলেন। ফিরে গিয়ে বসলাম, ঘড়িতে দেখলাম বেলা 9টা। মনটা ছটফট করতে লাগলো, কিন্তু খবরের কাগজটা তুলে যথাসম্ভব ধীরভাবে 10টা বাজার প্রতীক্ষা করতে লাগলাম। কিন্তু 10টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না, 9:30টার পরেই ব্যোমকেশ ফিরল। বীরেনবাবু ফোন করেছেন শুনে চমকে উঠে বলল, তাই নাকি, আবার কি হলো? আমি নীরবে মাথা নাড়লাম। ব্যোমকেশ তখন পুঁটিরামকে ডেকে চায়ের জল চড়াতে বলল, কারণ বীরেনবাবুকে অভ্যর্থনা করতে হলে চায়ের আয়োজন চাই। চা সম্বন্ধে তাঁর একটা এমন অকুণ্ঠ উদারতা আছে যে তুচ্ছ সময় অসময়ের চিন্তা তাকে সংকুচিত করতে পারে না। চায়ের হুকুম দিয়ে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসে সিগারেট পার করল। একটা সিগারেট ঠোঁটে ধরিয়ে পকেট থেকে দেশলাই বার করতে গিয়ে বলল, বীরেনবাবু যখন বলেছেন খারাপ খবর, তার মানে গুরুতর কিছু, হয়তো
বুমকে হঠাৎ থেমে গেল। আমি মুখ তুলে দেখলাম সে অবাক হয়ে হাতে ধরা দেশলাইয়ের বাক্সটার দিকে তাকিয়ে আছে। বোমকেশ মুখ থেকে না জ্বালানো সিগারেটটা নামিয়ে আস্তে আস্তে বলল, এ তো বড় আশ্চর্য ব্যাপার দেখছি, এ দেশলাইয়ের বাক্স আমার পকেটে কোথা থেকে এলো? কোন দেশলাইয়ের বাক্স? বোমকেশ বাক্সটা আমার দিকে ফেরালো। দেখে কিছু বুঝতে পারলাম না, সাধারণ দেশলাইয়ের বাক্স যেমন হয়ে থাকে তেমনই, কোনো বৈশিষ্ট্য নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বোমকেশ আগের মতোই আস্তে আস্তে বলল, দেখতে পাচ্ছ বোধহয় বাক্সটার উপর যে লেবেল মারা আছে তাতে একজন সত্যাগ্রহী কুড়ুল কাঁধে করে তালগাছ কাটতে যাচ্ছে, অথচ আমাদের বাসায়। আমি তাড়াতাড়ি বললাম, বুঝেছি, ঘোড়া মার্কা ছাড়া অন্য কোনো দেশলাই আসে না। ঠিক, সুতরাং আমি যখন বেরিয়েছিলাম তখন আমার পকেটে স্বভাবতই ঘোড়া মার্কা দেশলাই ছিল, ফিরে এসে দেখছি সেটা সত্যাগ্রহীতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আজকালকার এই স্বরাজ সাধনার যুগেও এতটা পরিবর্তন সম্ভব হয় কি করে? তারপর গলা চড়িয়ে ডাকল, পুটিরাম। পুটিরাম এলো। আগে বাবু, এবার বাজার থেকে কোন মার্কা দেশলাই এনেছো? ওই যেটা নিয়ে আসি, ঘোড়া মার্কা। কত এনেছো? আগে এক বান্ডিল এনেছি বাবু। সত্যাগ্রহী মার্কা আনোনি তো? আগে না। বেশ, যাও। পুটিরাম প্রস্থান করল। বোমকেশ ভুরু কুচকে দেশলাইয়ের বাক্সর দিকে তাকিয়ে রইল। ভাবতে ভাবতে বলল, মনে পড়ছে, ট্রামে যেতে যেতে সিগারেট ধরিয়েছিলাম, তখন পাশের ভদ্রলোক দেশলাইটা চেয়ে নিয়েছিলেন, তিনি সিগারেট ধরিয়ে সেটা ফেরত দিলেন, আমি না দেখেই পকেটে ফেললাম। অজিত কি উঠে দাঁড়িয়ে সে বলল, অজিত সেই লোকটাই দেশলাইয়ের বাক্স বদলে নিয়েছে। দেখলাম তার মুখ হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, লোকটা কে, তার চেহারাটা মনে আছে? না, ভালো করে দেখিনি। যতদূর মনে পড়ছে মাথায় মাঙ্কি ক্যাপ ছিল আর চোখে কালো চশমা। বোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, বীরেনবাবু কখন আসবেন বলেছেন? 10টায়। তাহলে তো তিনি এলেন বলে। আচ্ছা অজিত, বীরেনবাবু আজ কেন আসছেন জানো? না, কেন? আমার মনে হয়, মানে আমার সন্দেহ হয়। এই সময় সিঁড়িতে বীরেনবাবুর ভারী পায়ের শব্দ শোনা গেল। বোমকেশ কথাটা শেষ করল না। বীরেনবাবু এসে গম্ভীর মুখে বসলেন। বোমকেশ তাকে সিগারেট দিয়ে বলল, নিজের দেশলাই দিয়ে ধরান, দেবকুমার বাবুর দেশলাইয়ের বাক্স কবে চুরি গেল? পরশু বলেই বীরেনবাবু বিস্ফারিত চোখে চাইলেন, আপনি জানলেন কোথেকে? স্বয়ং চোর আমাকে খবর পাঠিয়েছে বলে বোমকেশ ট্র্যামে দেশলাই বদলের ব্যাপারটা বলল। বীরেনবাবু গভীর মনোযোগ দিয়ে শুনলেন, তারপর দেশলাইয়ের বাক্সটা উল্টে পাল্টে দেখে সন্তর্পণে সরিয়ে রেখে বললেন, এর মধ্যে একটা মারাত্মক কাঠি আছে, বা লোকটা কে আপনার কিছু সন্দেহ হয় না? না, তবে যেই হোক আমাকে যে মারতে চায় তাতে সন্দেহ নেই। কিন্তু কেন, এত লোক থাকতে আপনাকেই বা মারতে চাইবে কেন? আমি বললাম, হয়তো সে মনে করে বোমকেশকে মারতে পারলে তাকে ধরা কঠিন হবে, তাই আগে ভাগেই বোমকেশকে সরাতে চায়। বোমকেশ মাথা নাড়ল, আমার তা মনে হয় না। পুলিশের অসংখ্য কর্মচারী রয়েছেন যারা বুদ্ধিতে কর্মদক্ষতায় আমার চেয়ে কোনো অংশে কম নয়। এই বীরেনবাবুর কথাই ধরো না, চোরের যদি সেই উদ্দেশ্যই থাকতো তাহলে সে আমাকে না মেরে বীরেনবাবুকে মারবার চেষ্টা করত। প্রশংসাটা কিছু মারাত্মক জাতীয় হলেও দেখলাম বীরেনবাবু মনে মনে খুশি হয়েছেন, বললেন, না না, তবে অন্য কি কারণ থাকতে পারে? বোমকেশ ভাবতে ভাবতে বলল, সেইটাই ঠিক ধরতে পারছি না। যতদূর মনে পড়ছে আমার ব্যক্তিগত শত্রু কেউ নেই। বীরেনবাবু একটু অবাক হয়ে বললেন, বলেন কি মশাই, আপনি এতদিন ধরে চোর ছেঁচোর বদমাইশের পেছনে লেগে আছেন আর আপনার শত্রু নেই? আমাদের পেশাই তো শত্রু তৈরি করা। এই সময়
পুঁটিরাম চা নিয়ে এলো। একটা পেয়ালা বীরেনবাবুর দিকে এগিয়ে দিয়ে ব্যোমকেশ একটু হেসে বলল, তা বটে, কিন্তু আমার অধিকাংশ শত্রুই মেচে নেই। যা হোক, এবার বলুন তো কি করে জিনিসটা চুরি গেল? বীরেনবাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, ঠিক কি করে চুরি গেল তা বলা কঠিন। আপনি তো জানেন দেশলাইয়ের বাক্সটা দেবকুমার বাবুর মোকদ্দমায় এক্সিবিট ছিল, কাজেই সেটা পুলিশের তত্ত্বাবধান থেকে কোর্টের এলাকায় গিয়ে পড়েছিল। পরশু মোকদ্দমা শেষ হয়েছে, তারপর থেকে সেটা আর পাওয়া যাচ্ছে না। তারপর? তারপর আর কি, সন্দেহের ওপর কয়েকজন আর্দালি আর নিম্নতন কর্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওই পর্যন্ত আর কিছু হচ্ছে না। এ নিয়ে ভেতরে ভেতরে মহা হইচই পড়ে গেছে, খোদ গভর্নমেন্টের পর্যন্ত টনক নড়েছে। এখন আপনি একমাত্র ভরসা। তা আমাকে কি করতে হবে? খাস ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে হুকুম এসেছে, চোর ধরা পড়ুক বা না পড়ুক দেশলাইয়ের বাক্স উদ্ধার করা চাই। এর উপর নাকি আন্তর্জাতিক শান্তি নির্ভর করছে। বুঝলুম, কিন্তু আমাকে যে আপনি এ কাজে ডাকছেন এতে কর্তৃপক্ষের মত আছে কি? আছে। আপনাকে তাহলে সব কথা বলি। দেশলাইয়ের বাক্স লোপাট হওয়ার সঙ্গে সঙ্গে কেসটা সিআইডি পুলিশের হাতে যায়, কিন্তু আজ তিন দিন ধরে অনুসন্ধান করেও তারা কোনো হদিস বার করতে পারেনি। এদিকে প্রত্যহ তিন চারবার গভর্নমেন্টের কড়া তাগাদা আসছে, তাই শেষ পর্যন্ত বড় সাহেব আপনার সাহায্য তলব করেছেন। তার বিশ্বাস এই ব্যাপারে সমাধান যদি কেউ করতে পারে তা সে আপনি। ব্যোমকেশ উঠে একবার ঘরময় পায়চারি করল, তারপর বলল, তাহলে আর কোনো কথা নেই, কিন্তু আমি একবার কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে চাই। আপনি যখন যাবেন তখনই তার সঙ্গে দেখা হবে। বেশ, একটু চিন্তা করে ব্যোমকেশ বলল, আজ আর নয়, কাল তার সঙ্গে দেখা করব। আজকে দিনটা আমাকে ভাবতে দিতে হবে। বীরেনবাবু বললেন, কিন্তু যতই দেরি হবে। যে আমি বুঝেছি, কিন্তু তাড়াতাড়ি যা হোক একটা কিছু করলেই তো হবে না। একটা অজানা লোককে ধরতে হবে, অথচ এমন সূত্র কোথাও নেই যা ধরে তার কাছে পৌঁছতে পারা যায়। একটু বিবেচনা করে পন্থা স্থির করতে হবে না? তা বটে। ইতিমধ্যে যে লোকগুলিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে যদি কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেন তার চেষ্টা করুন। যদি বীরেনবাবু গম্ভীর মুখে একটু হাসলেন, তিন দিন ধরে অনবরত সে চেষ্টা হচ্ছে, কোনো ফল হয়নি। আপনি যদি চেষ্টা করে দেখতে চান তো দেখতে পারবেন। ব্যোমকেশ বিরস্বরে বলল, পুলিশের চেষ্টা যখন বিফল হয়েছে তখন আমি কিছু করতে পারবো বলে তো মনে হয় না। তারা হয়তো নির্দোষ। যাক, তাহলে ওই কথা রইল, কাল আমি সাহেবের সঙ্গে দেখা করব, তারপর যা হোক একটা কিছু করা যাবে। এ ব্যাপারে আমার নিজের যথেষ্ট স্বার্থ রয়েছে, কারণ চোর মহাশয় প্রথমে আমার ওপরেই কৃপা দৃষ্টিপাত করেছেন। তার আর কিছুক্ষণ পরে বীরেনবাবু উঠলেন। তিনি প্রস্থান করলে ব্যোমকেশ উঠে গিয়ে দেশলাইয়ের বাক্সটা নিজের লাইব্রেরি ঘরে রেখে এলো, তারপর পেছনে হাত রেখে গম্ভীর মুখে ভুরু কুচকে ঘরময় পায়চারি করতে লাগল। এগারোটা বেজে গেলে পুটিরাম এসে স্নানের তাগাদা দিয়ে গেল, কিন্তু তার কথা ব্যোমকেশের কানে পৌঁছল না। সে অন্যমনস্কভাবে একটা দিয়ে আগের মতোই ঘুরে বেড়াতে লাগল। এই সময় পিয়নও এলো, একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়ে বলল, দেখুন তো এটা আপনার চিঠি কিনা। ব্যোমকেশ খামের শিরোনাম দেখে বলল, হ্যাঁ আমারই, কেন বলো দেখি। পিয়ন বলল, নিচের মেসে এক ভদ্রলোক বলছিলেন এইটি নাকি তার চিঠি। সে কি, ব্যোমকেশ বক্সী আরও আছে নাকি? বক্সী তো বলেনি, বললেন তার নাম কানে নাকি ব্যোমকেশ বোস। ব্যোমকেশ চিঠিখানা আরো ভালো করে দেখে বলল, ও তা হতেও পারে, বাগবাজারের মোহর দেখছি, কলকাতা থেকেই চিঠি এসছে। কিন্তু আমাকে কলকাতা থেকে খামে চিঠি কে লিখবে? যাই হোক, খুলে দেখলেই বোঝা যাবে যদি আমার না হয়। কিন্তু নিচের মেসে ব্যোমকেশ নামে আরও একজন আছেন, এই খবর তো জানতাম না।
ব্যোমকেশ কাগজ কাটার ছুরি দিয়ে খামটা কেটে চিঠিটা বার করল। তার উপর চোখ বুলিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার নয়, কোকোনদ গুপ্ত অদ্ভুত নাম, কখনো শুনেছি বলে তো মনে হয় না। চিঠিতে লেখা ছিল, সম্মান পুরস্কার নিবেদন, ব্যোমকেশ বাবু, অনেকদিন আপনার সহিত দেখা হয় নাই, কিন্তু তবু আপনার কথা ভুলিতে পারি নাই, আবার সাক্ষাতের জন্য উন্মুখ হইয়া আছি, চিনিতে পারিবেন তো, কি জানি অনেকদিন পরে দেখা, হয়তো অধমকে না চিনিতেও পারেন, আপনার কাছে আমি অশেষভাবে ঋণী, আপনার কাছে আমার জীবন বিকৃত হইয়া আছে, কিন্তু কর্মের জন্য বহুকাল স্থানান্তরে ছিলাম বলিয়া সে ঋণের কণামাত্র পরিশোধ করিতে পারি নাই, এখন ফিরিয়া আসিয়াছি, সাধ্যমতো চেষ্টা করিব, আমার কৃতজ্ঞতাপূর্ণ প্রীতি নমস্কার গ্রহণ করিবেন, ইতি আপনার গুণমুগ্ধ শ্রী কোকোনদ গুপ্ত। এই চিঠিটা না আমাদের পড়া উচিত হয়নি, অবশ্য খুব গোপনীয় যে কিছু আছে তা নয়, তবু এরকম আন্তরিক কথা অন্যের পড়া অপরাধ। তা তো বুঝছি, প্রেমিক প্রেমিকার চিঠি চুরি করে পড়ার মতো এই চিঠিখানা পড়লেও মনটা লজ্জিত হয়ে ওঠে, কিন্তু উপায় কি বলো, চিঠি আমার কি না যাচাই করা চাই তো। কোকোনদ গুপ্ত বলে কাউকে তো আমি চিনি না, আর চিনলেও তার কোনো মহৎ উপকার করেছি বলে তো মনে হচ্ছে না। তাহলে যার চিঠি তাকে পাঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, পুঁঠিরামকে ডাকি। পুঁঠিরাম, পুঁঠিরাম! কিন্তু পুঁটিরাম আসবার আগেই চিঠির মালিক নিজেই এসে উপস্থিত হলেন। নিচের মেসের সকল অধিবাসীদের সঙ্গেই আমাদের মুখ চেনাচেনি ছিল, কিন্তু এই ভদ্রলোককে এর আগে কখনো দেখিনি। বেটে খাটো দোহারা চেহারা, বোধ হয় মাঝবয়সী, কিন্তু তাঁর মুখ দেখে বয়স অনুমান করবার উপায় নেই। কপাল থেকে গলা পর্যন্ত মুখটা পুড়ে চামড়া কুঁচকে এমন এক অস্বাভাবিক আকার ধারণ করেছে যে আগে তার চেহারা কেমন ছিল তা অনুমান করা অসম্ভব। হঠাৎ দেখলে মনে হয় তিনি যেন একটা বিকট মুখোশ পরে আছেন। মুখে গোঁফ দাড়ি নেই, এমনকি চোখের পাতা পর্যন্ত চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। চোখের দৃষ্টিতে মাছের মতো অনাবৃত নিষ্পলক ভাব দেখে চমকে উঠতে হয়। ভদ্রলোকের ঘরে ঢোকায় আমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছিল, তাই তাঁর সহজ সাধারণ কণ্ঠস্বর শুনে যেন রূপকথার রাজ্য থেকে ফিরে এলাম। তিনি দরজার কাছে দাঁড়িয়ে একটু কুণ্ঠিত স্বরে বললেন, আমার নাম ব্যোমকেশ বসু, একখানা চিঠি। ব্যোমকেশ তাড়াতাড়ি উঠে বলল, আসুন আসুন, চিঠিখানা আপনাকে পাঠিয়ে দিচ্ছিলাম, আপনি এসেছেন, ভালোই হলো, বসুন, কিছু মনে করবেন না, নিজের মনে করে খাম খুলেছিলাম, এ নিন। চিঠিটা হাতে নিয়ে ভদ্রলোক ধীরে ধীরে পাঠ করে তারপর বললেন, কোকোনদ গুপ্ত, কোকোনদ কই, আমার তো। ব্যোমকেশের দিকে চোখ তুলে বললেন, আপনার চিঠি নয়, আপনি পড়েছেন নিশ্চয়ই। অপ্রস্তুতভাবে ব্যোমকেশ বলল, পড়েছি, নিজের মনে করে, কিন্তু পড়ে দেখলাম আমার নয়, পিয়ন বলেছিল বটে, কিন্তু খামের উপর বোস কথাটা এমনভাবে লেখা হয়েছে যে বক্সি বলে ভুল হয়, জানেন বোধ হয় আমার নাম ব্যোমকেশ বক্সি। জানি বই কি, আপনি তো MS এর গৌরব, এখানে এসে ইস্তক আপনার নাম শুনেছি, কিন্তু চিঠিটা আমার কিনা ঠিক বুঝতে পারছি না তো। কোকোনদ গুপ্ত, কোকোনদ গুপ্ত নামটা চেনা চেনা মনে হচ্ছে বটে, যা হোক, আপনি যখন বলছেন যে আপনার নয়, তখন হয়তো আমারই হবে। ব্যোমকেশ হেসে বলল, মহৎ লোকের পক্ষে উপকার করে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। না না, তা নয়, অনেক দিনের কথা, তাই হঠাৎ মনে পড়ছে না, পরে হয়তো পড়বে। আচ্ছা, নমস্কার। ব্যোমকেশ জিজ্ঞেস করল,
আপনি এই মেসে কতদিন এসেছেন? বেশি দিন না, এই তো ধরুন দিন পাঁচ সাত হবে। ও, বঙ্কেশ হাসলো। যাই হোক, তবু এতদিনে একজন বন্ধু পাওয়া গেল। আচ্ছা নমস্কার, সময় পেলে মাঝে মাঝে আসবেন, একটু গল্প স্বল্প করা যাবে। ভদ্রলোক আনন্দিতভাবে সম্মতি জানিয়ে চলে গেলেন। বঙ্কেশ একবার ঘড়ির দিকে তাকিয়ে জামার বোতাম খুলতে খুলতে বলল, অনেক বেলা হয়ে গেল, চলো চান টান করে খেয়ে নেওয়া যাক। তারপর দেশলাই চুরির মামলা সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে ভাবা যাবে। অনেক কিছু ভাববার কথা অজিত। যে বনে শিকার নেই সেই বন থেকে বাঘ মেরে আনতে হবে। আচ্ছা, আমাদের এই দু নম্বর ব্যোমকেশবাবুটিকে আগে কোথাও দেখেছ বলে মনে হচ্ছে কি? আমি দৃঢ় স্বরে বললাম, না, ও মুখ কখনো দেখিনি। তুমি দেখেছ নাকি? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, কিন্তু ওর চলার ভঙ্গিটা যেন পরিচিত, কোথাও একটা দেখেছি, সম্প্রতি নয়, অনেকদিন আগে। যাকে, এখন আর বাজে চিন্তা নয় বলে মাথায় তেল মাখতে মাখতে স্নান করতে চলে গেল। বরাবরই লক্ষ্য করেছি চিন্তা করবার একটা বড় রকম খোরাক পেলে ব্যোমকেশ কেমন যেন নিশ্চল সমাহিত হয়ে যায়। তখন তার সঙ্গে কথা বলতে যাওয়া প্রাণান্তকর হয়ে ওঠে। হয় কথা শুনতে পায় না, না হলে এমন খেঁকিয়ে ওঠে যে হাতাহাতি না করে আর অন্য কোনো উপায় থাকে না। কিন্তু আজ দুপুরে খাওয়া দাওয়ার পর সে যখন বাইরের ঘরে এসে বসল এবং সিগারেটের পর সিগারেট পুড়িয়ে ছাই করে ফেলতে লাগল, তখন তার ভাবগতিক দেখে বুঝলাম কোনো কারণে তার একাগ্র চিন্তার পথে বিঘ্ন ঘটছে। চেষ্টা করেও সে কোনো কারণে মনঃসংযোগ করতে পারছে না। তারপর সে যখন চেয়ার ছেড়ে উঠে এ ঘর ও ঘর ছটফট করে বেড়াতে লাগলো, তখন আমি জিজ্ঞেস করলাম, আজ কি হলো বলো তো তোমার, ওরম ফিজিট করছো কেন? ব্যোমকেশ লজ্জিতভাবে চেয়ারে বসে পড়ে বলল, কি জানি আজ কিছুতেই মন বসাতে পারছি না, কে বলি বাজে কথা মনে আসছে। আমি বললাম, গুরুতর কাজ যখন হাতে রয়েছে তখন বাজে চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়। একটু বিরক্তভাবে ব্যোমকেশ বলল, আরে আমি কি ইচ্ছে করে বাজে চিন্তা করছি? আজ সকালের ওই চিঠিখানা। কোন চিঠি? আরে ওই যে কোকোনট গুপ্ত, ঘুরে ফিরে কেবল ওই কথাই মনে আসছে। আমি অবাক হয়ে বললাম, ওই চিঠিতে এমন কি আছে? কিছুই নেই, তবু মনে হচ্ছে চিঠিখানা যদি আমাকেই লিখে থাকে। ঠিক বুঝলাম না, চিঠির লেখককে তুমি চেনো না, আর একজন এসে সে চিঠি নিজের বলে দাবি করছে, তো তাহলে তোমার চিঠি হলো কি করে? তা বটে, কিন্তু চিঠির কথাগুলো তোমার মনে আছে? খুব গদগদভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া আর তেমন তো কিছু ছিল না। এ নিয়ে এত চিন্তা কেন? হঠাৎ উঠে দাঁড়িয়ে সে বলল, ঠিক বলেছ, মস্তিষ্ককে বাজে চিন্তা করবার প্রশ্রয় দেওয়া কিছু নয়, ক্রমে একটা বদভ্যেসে দাঁড়িয়ে যায়। না, এখন কেবল দেশলাইয়ের বাক্স ধ্যান জ্ঞান করব। আমি লাইব্রেরিতে চললাম, চা তৈরি হলে ডেকো বলে লাইব্রেরি ঘরে ঢুকে যেন বাজে চিন্তাকে বাইরে রাখার জন্য ব্যোমকেশ দরজা বন্ধ করে দিল। বিকেল কেটে রাত হয়ে গেল, কিন্তু ব্যোমকেশের সেই অস্থির বিক্ষিপ্ত মনের অবস্থা দূর হল না। বুঝলাম সে এখনো কিছু স্থির করতে পারেনি। গভীর রাতে লেপুড়ি দিয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ ব্যোমকেশের ঠেলা খেয়ে জেগে উঠলাম। বললাম, কি হয়েছে? ব্যোমকেশ বলল, ওহে অজিত, একটা মতলব মাথায় এসেছে। মাথার উপর লেপ চাপা দিয়ে বললাম, এত রাতে আবার কি মতলব? হ্যাঁ শোনো, যে লোক দেশলাই চুরি করেছে সেই আমাকে মারবার চেষ্টা করছে, কেমন? এখন মনে করো আমি যদি সত্যি। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট করতে করতে বললাম, এই কাল রাত্রে কি সব বলছিলে শেষ পর্যন্ত শুনিনি। ব্যোমকেশ গম্ভীর মুখে কাগজ দেখতে দেখতে বলল, তা শুনবে কেন,
কাল রাত্রে আমার মৃত্যু সংবাদ তোমাকে দিলাম, তুমি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলে। এমন না হলে বন্ধু, আমি আঁতকে উঠলাম। মৃত্যু সংবাদ মানে? মানে শীঘ্রই আমার মৃত্যু হবে, কিন্তু তার আগে একবার কমিশনার সাহেবের সঙ্গে দেখা করা দরকার। ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, এখন সোয়া আটটা, নটার সময় বেরুলেই হবে। এই কি আবোলতাবোল বকছো তুমি, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ব্যোমকেশ মৃদু হেসে কাগজে মন দিল। বুঝলাম, কাল গভীর রাতে উত্তেজনার ঝোঁকে যা বলে ফেলেছে এখন আর তা সহজে বলবে না। নিশ্চয়ই কোনো অদ্ভুত ফন্দি বার করেছে। জানবার জন্য মনটা ছটফট করতে লাগল। রাতে তার কথা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়ে ভালো করিনি। মিনিট পাঁচেক নীরবে কাটল। ব্যোমকেশকে খোঁচা দিয়ে কথাটা বার করতে যাওয়া যায় কি না ভাবছি, হঠাৎ সে কাগজ মুখ থেকে সরিয়ে বলল, 1,00,000 টাকা দিয়ে এক বাক্স দেশলাই কিনবে? হ্যাঁ, সে আবার কি? একজন ভদ্রলোক বিক্রি করতে চান, এই দেখো। বলে সে খবরের কাগজ আমার হাতে দিল। দেখলাম দ্বিতীয় পৃষ্ঠার মাঝখানে ব্র্যাকেট দিয়ে ঘেরা একটি বিজ্ঞাপন বেরিয়েছে। 1 বাক্স দেশলাইয়ের বিক্রি আছে, দাম 1,00,000 টাকা। বাক্সে 20টি কাঠি আছে, প্রত্যেকটির মূল্য 5,000। খুচরো কেনা যায়, ক্রেতা নিজের নাম ঠিকানা দিয়ে কাগজে বিজ্ঞাপন দিন। এই অমূল্য দ্রব্য মাত্র 7 দিন বাজারে থাকবে, তারপর বিদেশে রপ্তানি হবে। ক্রেতাগণ তৎপর হন। আমি যতক্ষণ এই বিস্ময়কর বিজ্ঞাপন পড়ছিলাম ততক্ষণ ব্যোমকেশ বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল। আমি হতভম্ব মুখে তার দিকে তাকাতে এসে বলল, অতি বিচক্ষণ লোক, দেশলাইয়ের বাক্স চুরি করে এখন আবার সেইটাই গভর্নমেন্টকে বিক্রি করতে চান, আর গভর্নমেন্ট না কিনলে জাপান কিংবা ইটালিকে বিক্রি করবেন এই ভয়ও দেখিয়েছেন। চলো, কোথায়? খবরের কাগজের অফিসে গিয়ে খোঁজ নেওয়া যাক, কিছু পাওয়া যায় কিনা, যদিও সে সম্ভাবনা কম। দ্রুত জুতো জামা পরে ব্যোমকেশের সঙ্গে বেরিয়ে গেলাম। কালকেতুর অফিসে গিয়ে এডিটর সাহেবের সঙ্গে দেখা করতে দেরি হল না। ব্যোমকেশের প্রশ্ন শুনে তিনি বললেন, বিজ্ঞাপন বিভাগ আমার খাস এলাকায় নয়, তবু এ বিজ্ঞাপনটা সম্বন্ধে আমি জানি। ইনশিওর করা খামখানা আমার হাতেই এসেছিল, মনেও আছে, তার কারণ এমন আশ্চর্য বিজ্ঞাপন আমরা কখনো পাইনি। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাহলে বিজ্ঞাপনদাতা লোকটিকে আপনি দেখেননি? না, বললুম তো, বিজ্ঞাপনটা ডাকে এসেছিল। খামের মধ্যে 20 টাকার নোট, আর বিজ্ঞাপনের খসড়া ছিল, প্রেরকের নাম ছিল না। খুবই আশ্চর্য হয়েছিলুম, কিন্তু তখন আমাদের কাজের সময়, তাই বিজ্ঞাপন বিভাগের ম্যানেজারকে ডেকে খসড়া তাঁর জিম্মায় করে দিই, তারপর ভুলে গিয়েছি। ব্যাপার কি বলুন তো, দেশলাইয়ের বাক্স দেখে মনে হচ্ছে গুরুতর কিছু নাকি। ব্যোমকেশ হেসে বলল, আপনাদের কানে পৌঁছবার মতো এখনো কিছু হয়নি। আচ্ছা, প্রেরক সম্বন্ধে কোনো খবরই দিতে পারেন না, মানে তার ঠিকানা? এডিটর সাহেব মাথা নাড়লেন। খামের মধ্যে নোট আর বিজ্ঞাপন ছাড়া তো না, আর কিছু ছিল না। ইনশিওর করা খামে বিজ্ঞাপন এসেছিল বলছেন, খামের ওপরেও প্রেরকের নাম ঠিকানা ছিল না? ও, ওটা তো খেয়াল করিনি। নিশ্চয়ই ছিল, অন্তত থাকাটা উচিত। যতদূর জানি প্রেরকের নাম ঠিকানা না থাকলে পোস্ট অফিসে তো রেজিস্ট্রি চিঠি জমা নেয় না। টেবিলের পাশে একটা প্রকাণ্ড ওয়েস্ট পেপার বাস্কেট ছিল। এডিটর সাহেব হঠাৎ উঠে গিয়ে তার মধ্যে হাতড়াতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে বিজয় গর্বে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, এই তো, এই 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 তো পেয়েছি, এই নিন, এই নিন। সাধারণ সরকারি রেজিস্ট্রি খাম, তার কোণে প্রেরকের নাম ও ঠিকানা রয়েছে, বি কে সিংহ, 18-1 সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা। ঠিকানা টুকে নিয়ে ব্যোমকেশ বলল, এ তো আমাদের পাড়াতেই দেখছি। এখন তাহলে উঠলাম, অকারণে বসে থেকে আপনার কাজের ক্ষতি করব না, অশেষ ধন্যবাদ। এডিটর সাহেব বললেন, ধন্যবাদের দরকার নেই, তবে যদি নতুন খবর টবর কিছু আসে আর কি, আগে যেন পাই। জানেন তো,
দেবকুমার বাবুর কেসটা আমরাই আগে চেপেছিলুম। আচ্ছা তাই হবে বলে আমরা বিদায় হলাম। কালকেতুর অফিস থেকে আমরা সোজা সীতারাম ঘোষ স্ট্রিটে গেলাম। 18-র এক নম্বর বাড়িটি দোতলা ও ছোট, রেলিংয়ের ওপর লেপ তোষক শুকোচ্ছে, ভেতর থেকে কয়েকটা ছেলে মেয়ের পড়ার গুঞ্জন আসছে। ব্যোমকেশ বলল, ভুল ঠিকানা, যাই হোক যখন এসেছি তখন খোঁজ নিয়ে যাওয়া যাক। ডাকাডাকি করতে একজন চাকর বেরিয়ে এলো। কাকে চান বাবু? বাবু বাড়ি আছেন? না। এ বাড়িতে কে থাকে? দারোগা বাবু থাকেন। দারোগা বাবু? নাম কি? আগে বীরেন বাবু। ব্যোমকেশ কিছুক্ষণ চাকরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, তারপর হঠাৎ হেসে উঠে বলল, ও বুঝেছি, তোমার বাবু বাড়ি এলে বলো ব্যোমকেশ বাবু দেখা করতে এসেছিলেন, বলে হাসতে হাসতে ফিরে চলল। আমি বললাম, বাবা তুমি তো বড় খুশি হয়েছো দেখছি। খুশি হওয়া ছাড়া উপায় কি, লোকটি এমন প্রচণ্ড রসিক যে মহাপ্রতাপান্বিত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তাঁর রসিকতা করতে বাধে না। এমন লোক যদি আমার সঙ্গে একটু তামাশা করেন তাহলে আমার খুশি না হওয়াই তো ধৃষ্টতা। যাই হোক তুমি এখন বাসায় যাও, আমি অন্য কাজে চললাম, ফিরে এসে তোমার সঙ্গে পরামর্শ হবে। হ্যারিসন রোডে এসে পড়েছিলাম। ব্যোমকেশ লাফিয়ে একটা চলন্ত ট্রামে উঠে পড়ল। সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আমাকে তার প্ল্যানের কথা বলল। প্ল্যান শুনে বিশেষ আশাপ্রদ বোধ হল না, এ যেন অজ্ঞাত পুকুরে মাছের আশায় ছিপ ফেলা। মাছ আসবে কি না তা নিশ্চিত নয়। আমার মন্তব্য শুনে ব্যোমকেশ বলল, সে তো বটেই, অন্ধকারে ঢিল ফেলছি, লাগবে কি না জানি না, যদি না লাগে তখন অন্য উপায় বের করতে হবে। জিজ্ঞেস করলাম, এতে কমিশনার সাহেবের মত আছে? আছে। আচ্ছা, আমাকে কিছু করতে হবে? স্রেফ মুখ বুঝে থাকতে হবে, আর কিছু নয়। আমি এখনই বেরিয়ে যাব, কারণ মরতে হলে আজই মরতে হবে, একটা দেশলাইয়ের বাক্স আর কদিন চলে। তুমি ইচ্ছে করলে কাল সকালে শ্রীরামপুরে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ দর্শন করতে পারো। আচ্ছা, ইতিমধ্যে যদি কেউ তোমার খোঁজ করে তাকে কি বলবো? বলবে আমি গোপনীয় কাজে কলকাতার বাইরে গিয়েছি, কবে ফিরবো ঠিক নেই। বীরেনবাবু আজ বিকেলে আসতে পারেন, তাকে ওই একই কথা বলবো? কিছুক্ষণ ভুরুকুচকে থেকে ব্যোমকেশ বলল, হ্যাঁ তাকেও ওই কথাটাই বলবে, মোট কথা এ সম্বন্ধে কোনো কথাই কইবে না, বুঝেছ? বেশ, মনে মনে একটু অবাকই হলাম, বীরেনবাবু পুলিশের লোক, বিশেষত এই ব্যাপারে তিনি ভারপ্রাপ্ত কর্মচারী, তাঁর কাছেও কথা গোপন করতে হবে কেন? আমার অনুচ্চারিত প্রশ্ন যেন বুঝতে পেরেই ব্যোমকেশ বলল, বীরেনবাবুকে না বলার কোনো বিশেষ কারণ নেই, মামুলি সতর্কতা। বর্তমানে তুমি আমি আর কমিশনার সাহেব ছাড়া এই প্ল্যানের কথা আর কেউ জানে না, অবশ্য কাল আরও কেউ কেউ জানতে পারবে, কিন্তু যতক্ষণ পারা যায় কথাটা চেপে রাখাই বাঞ্ছনীয়। চাণক্য পণ্ডিত বলেছেন, মন্ত্রগুপ্তি হচ্ছে কূটনীতির মুখবন্ধ, অতএব তুমি দৃঢ়ভাবে মুখ বন্ধ করে থাকবে, বুঝলে? ব্যোমকেশ বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরে বীরেনবাবুর ফোন এলো। ব্যোমকেশ বাবু কোথায়? তিনি কলকাতার একটু বাইরে গেছেন। কোথায় গেছেন? তা তো জানি না। কখন ফিরবেন? কিছুই ঠিক নেই, 3-4 দিন হতে পারে। 3-4 দিন? আজ সকালে আপনারা আমার বাসায় গিয়েছিলেন কেন? ন্যাকা সেজে বললাম, তা তো জানি না। তারের অপর প্রান্তে বীরেনবাবু একটা অসন্তোষ সূচক শব্দ করে বললেন, আপনি যে কিছুই জানেন না দেখছি, ব্যোমকেশ বাবু কোন কাজে গেছেন তাও জানেন না? না। বীরেনবাবু সশব্দে ফোন কেটে দিলেন। ক্রমে 4টে বাজল। পুঁটিরামকে চা তৈরি করবার হুকুম দিয়ে এবার কি করব ভাবছি এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল। উঠে দরজা খুলে দেখলাম
আমাদের আগের দিনের মুখ পোড়া ব্যোমকেশবাবু। তার হাতে একটি খবরের কাগজ। তিনি বললেন, ব্যোমকেশবাবু বেরিয়েছেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনি আসুন না। তার বিশেষ কোনো প্রয়োজন ছিল না, আগের দিনের আমন্ত্রণ স্মরণ করে গল্পগুজব করতে এসেছিলেন। আমিও একলা বিকেলটা কি করব ভেবে পাচ্ছিলাম না, কথা বলার একজন লোক পেয়ে ভালোই লাগল। ব্যোমকেশ বোস আসন গ্রহণ করে বললেন, আজ কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরিয়েছে, সেইটা আপনাদের দেখাতে এনেছিলাম, হয়তো আপনাদের চোখে পড়েনি। কাগজটা খুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখেছেন কি? এই রে, এ তো সেই বিজ্ঞাপন। বড় দ্বিধায় পড়লাম। মিথ্যে কথা আমি খুব বিশ্বাসযোগ্য করে বলতে পারি না, বলতে গেলেই ধরা পড়ে যাই। অথচ ব্যোমকেশ চাণক্য বাক্য উদ্ধৃত করে মুখ বন্ধ রাখতে উপদেশ দিয়ে গেছে। এইরকম সংকটাপন্ন অবস্থায় পড়ে কি বলবো ভাবছি, এমন সময় ব্যোমকেশ বোস মৃদুকণ্ঠে হেসে উঠে বললেন, পড়েছেন, অথচ ব্যোমকেশবাবু কোনো কথা প্রকাশ করতে মানা করে গেছেন না? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, সম্প্রতি দেশলাইয়ের কাঠি নিয়ে একটা মহা গণ্ডগোল বেঁধে গেছে। এই সেদিন দেবকুমারবাবুর মকদ্দমা শেষ হলো, তাতেও দেশলাই। আবার দেখছি দেশলাই বাক্সের বিজ্ঞাপন মূল্য 1,00,000 টাকা। সাধারণ লোকের মধ্যে স্বভাবতই সন্দেহ হয় দুটোর মধ্যে কোনো যোগ আছে, বলে সব প্রশ্ন চোখে আমার দিকে চাইলেন। আমি এবারেও চুপ করে রইলাম, কথা বলতে সাহস হলো না। কি জানি আবার হয়তো বেফাস কিছু বলে ফেলব। যাক কথা, আপনি হয়তো মনে করবেন আমি আপনাদের গোপন কথা বার করবার চেষ্টা করছি, বলে অন্য প্রসঙ্গ পারলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কুটিরাম চা দিয়ে গেল। চায়ের সঙ্গে ক্রিকেট, রাজনীতি, সাহিত্য, নানান রকম আলোচনা হলো। দেখলাম ভদ্রলোক বেশ মিশুকে এবং সদালাপী, অনেক বিষয়ে খবর রাখেন। একসময় জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি করেন? মানে কিছু মনে করবেন না, আমাদের দেশে এই প্রশ্নটা কিন্তু চলে। তিনি একটু চুপ করে থেকে বললেন, সরকারি চাকরি করি। সরকারি চাকরি? হ্যাঁ, তবে সাধারণ চাকরির মতো 10টা 4টে আপিস করতে হয় না, চাকরিটা একটু বিচিত্র ধরনের। ও, কি করতে হয়? এটা একটু বাড়াবাড়ি রকমের কৌতূহল হয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু কৌতূহল দমন করে রাখতেও পারলাম না। ব্যোমকেশ বোস ধীরে ধীরে বললেন, রাজ্য শাসন করবার জন্যে গভর্নমেন্টকে প্রকাশ্যে ছাড়াও অনেক কাজ করতে হয়, অনেক খবর রাখতে হয়, নিজের চাকরদের উপর নজর রাখতে হয়। ধরুন আমার কাজটা ওই ধরনের। অবাক হয়ে বললাম, মানে আপনি সিআইডি? পুলিশের ওপরেও পুলিশ থাকতে পারে তো। আপনাদের এই বাসাটি দিব্যি নিরিবিলি, মেসের মধ্যে থেকেও মেসের ঝামেলা ভোগ করতে হয় না। কতদিন এখানে আছেন? কথা ঘোরাচ্ছেন দেখে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, বললাম, আমি আছি এই ধরুন বছর আষ্টেক, ব্যোমকেশ তার আগে থেকে আছে। তারপর আরও কিছুক্ষণ সাধারণভাবে এই কথাবার্তা হলো। তার মুখের এরকম অবস্থা কি করে হলো জিজ্ঞেস করাতে তিনি বললেন, কয়েক বছর আগে ল্যাবরেটরিতে কাজ করতে করতে হঠাৎ অ্যাসিডের শিশি ভেঙে মুখে পড়ে যায়, সেই থেকে মুখের অবস্থা এই রকম হয়ে গেছে। এই কথাটি বলে তিনি উঠলেন, দরজার দিকে যেতে যেতে হঠাৎ ফিরে জিজ্ঞেস করলেন, দারোগা বীরেনবাবুর সঙ্গে আপনাদের জানাশোনা আছে? কেমন লোক বলতে পারেন? কেমন লোক? তার সঙ্গে তো আমাদের কাজের সূত্রে আলাপ, কাজেই তার চরিত্র সম্বন্ধে তো তেমন কিছু আমি জানি না। তাকে খুব লোভী মনে হয় কি? মাফ করবেন ব্যোমকেশবাবু, তার সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা, আর চললুম। এই বলে ব্যোমকেশ বোস বেরিয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো আমার মনে কাঁটার মতো বিঁধে রইল। বীরেনবাবুর চরিত্র সম্বন্ধে
ওর এত কৌতূহল কেন? বীরেনবাবু কি লোভী? পুলিশের কর্মচারী অনেকে ঘুষখোর হয় বলে আমি শুনেছি, তবে বীরেনবাবুর সম্বন্ধে কখনো কোনো রকম কানাঘুষা তো শুনিনি। তাহলে এই প্রশ্নের তাৎপর্য কি? এবং গভর্নমেন্টের এই গোপন ভৃত্যটি কোন মতলবে আমাকে এই প্রশ্নটা করল? পরদিন সকালে বিছানা ছেড়ে উঠে খবরের কাগজ খুললাম। যা আশা করেছিলাম তাই। বিজ্ঞাপনের পাতায় একেবারে শুরুতেই রয়েছে, গতকাল বিকেলে 5:30 সময় শ্রীরামপুর স্টেশনের ওয়েটিং রুমে এক অজ্ঞাত ভদ্রলোকের লাশ পাওয়া গেছে। মৃতদেহে কোথাও ক্ষত চিহ্ন নেই, মৃত্যুর কারণ এখনো অজ্ঞাত। মৃতের বয়স আন্দাজ 30 বছর, সুশ্রী চেহারা, গোঁপদাড়ি কামানো, পরনে বাদামি রঙের গরম পাঞ্জাবি ও সাদা শাল। ভদ্রলোক কলকাতা থেকে 4:53 লোকাল ট্রেনে শ্রীরামপুর এসেছিলেন, পকেটে টিকিট পাওয়া গেছে। যদি কেউ লাশ শনাক্ত করতে পারেন শ্রীরামপুর হাসপাতালে অনুসন্ধান করুন। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে কিছু জলখাবার খেয়ে শ্রীরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দোতলা থেকে নেমে একতলা সিঁড়িতে আসতেই পেছন থেকে ডাক পড়ল, ও অজিতবাবু, সকাল না হতে কোথায় চলেছেন? দেখলাম ব্যোমকেশ বোস নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আজ আর মিথ্যে কথা বলতে বাধল না, বেশ সড়াত করেই মুখ থেকে বেরিয়ে গেল, যাচ্ছি ওই ডায়মন্ড হারবার একজন বন্ধুর বাড়িতে। ব্যোমকেশ কবে ফিরবে তা কিছু তো ঠিক নেই, তো ভাবলাম দুদিন ঘুরে আসি। তা বেশ বেশ, আজকের খবরের কাগজটা পড়েছেন? কালকে তো খানা বগলে করেই নিয়ে যাচ্ছিলাম, বললাম। হ্যাঁ না, এখনো পড়া হয়নি, ওই গাড়িতে পড়ব বলে নেমে গেলাম। রাস্তায় নেমে শিয়ালদার দিকে কিছুটা হেঁটে গেলাম, তারপর সেখান থেকে ট্র্যাম ধরে হাওড়ার দিকে রওনা দিলাম। নতুন মিথ্যে কথা বলতে আরম্ভ করলে একটু অসুবিধা এই হয় যে ধরা পড়বার লজ্জাটা সবসময় মনে জাগরুক থাকে, ক্রমশ পাকা হয়ে উঠলে বোধ করি এই দুর্বলতাটা কেটে যাবে। যাই হোক, হাওড়া ট্রেনে চেপে 9:30 আন্দাজ শ্রীরামপুর পৌঁছলাম। হাসপাতালের সামনে একটি ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তাঁকে লাশের কথা জিজ্ঞেস করায় তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করে দূরের একটি ছোট কুঠুরির দিকে আঙুল দেখিয়ে দিলেন। কুঠুরিটি মূল হাসপাতাল থেকে একটু আলাদা, সামনে একজন পুলিশ প্রহরী দাঁড়িয়ে আছে। কাঁচ ও তারের তৈরি ক্ষুদ্র ঘরটির সামনে গিয়ে আমার অভিপ্রায় ব্যক্ত করলাম। ভেতরে প্রবেশ করতে খুব অসুবিধে হল না, দেখলাম ঘরের মাঝখানে শানের মতো লম্বা বেদির ওপর বোমকে শুয়ে আছে, তার পা থেকে গলা পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকা, মুখ মৃত্যুর কাঠিন্যে স্থির। আমি তার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে বললাম, আবু হোসেন জাগো। ব্যোমকেশ চোখ খুলল। কতক্ষণ এইভাবে পড়ে আছো? প্রায় 2 ঘন্টা। একটা সিগারেট পেলে বড় ভালো হতো। একদম নয়, মৃত ব্যক্তিকে পিণ্ডি খেতে শুনেছি, সিগারেট খাওয়া একদম নিষিদ্ধ। ঠিক জানো মনুসংহিতায় কোনো বিধান নেই? না। তারপর কজন লোক দেখতে এলো? মাত্র 3 জন, স্থানীয় লোক, নিতান্তই ওই লোফার ক্লাসের। তাহলে এখনো হতাশ হবার কোনো কারণ নেই, আজ সারা দিন আছে, কালকেও অন্তত সকালবেলাটা তো পাওয়া যাবে। 2 দিন ধরে এখানে পড়ে থাকবে? মনে করো যদি বিজ্ঞাপনটা তার চোখে না পড়ে? চোখে পড়তে বাধ্য, তিনি এখন অনবরত বিজ্ঞাপন অন্বেষণ করছেন। তা বটে, যাই হোক এখন আমি কি করব বলতো? তুমি এই ঘরের কাছাকাছি কোথাও লুকিয়ে বসে থাকো, যারা আসছে তাদের উপর লক্ষ্য রাখো। অবশ্য পুলিশ নজর রেখেছে,
যিনি এই হতভাগ্যকে পরিদর্শন করতে আসছেন তারই পিছনে গুপ্তচর লাগছে। কিন্তু অধিকন্তু ন দোষায়, তুমি যদি কোনো চেনা লোক দেখতে পাও তখনই এসে আমাকে খবর দেবে। আমার মুশকিল হয়েছে, চোখ খুলতে পাচ্ছি না, কাজেই যারা এখানে পায়ের ধুলো দিচ্ছেন তাদের শ্রীমুখ দর্শন করা হচ্ছে না। মরা যদি মিটমিট করে তাকাতে আরম্ভ করে তাহলে বিষম হইচই পড়ে যাবে কি না? বেশ, আমি কাছাকাছি রইলুম। পুলিশ আবার হাঙ্গামা করবে না তো? দ্বারের প্রহরীকে চুপি চুপি নিজের পরিচয় দিয়ে যেও, তাহলে আর হাঙ্গামা হবে না। তিনি একটি বর্ণচোরা আম, দেখতে পুলিশ কনস্টেবল বটে কিন্তু আসলে একজন সিআইডি দারোগা। বাইরে এসে ছদ্মবেশী প্রহরীকে নিজের পরিচয় দিলাম। তিনি পাশে একটি ঝোপ দেখিয়ে দিলেন। ঝোপটি এমন জায়গায় যে তার আড়ালে লুকিয়ে বসলে ব্যোমকেশের কুঠুরির দরজা পরিষ্কার দেখা যায়, অথচ বাইরের লোক, ঝোপের পেছনে যে কেউ রয়েছে তা কোনো মতেই বুঝতে পারবে না। ঝোপের মধ্যে গিয়ে বসলাম। চারিদিক ঘেরা থাকলেও মাথার উপর খোলা। দিব্যি আরামে রোদ পোয়াতে পোয়াতে সিগারেট ধরালাম। ক্রমে বেলা যত বাড়তে লাগল দর্শন অভিলাষী লোকের সংখ্যাও একটি দুটি করে বেড়ে চলল। উৎসুকভাবে তাদের পর্যবেক্ষণ করতে লাগলাম। সকলেই অপরিচিত, চেহারা দেখে মনে হলো অধিকাংশই বেকার লোক একটা নতুন ধরনের মজা পেয়েছে। ক্রমে 11টা বাজল। মাথার উপর সূর্যদেব প্রখর হয়ে উঠতে লাগলেন। গায়ের র্যাপারটা মাথায় চাপা দিয়ে বসে রইলাম। একটা নৈরাশ্যের ভাব ধীরে ধীরে মনের মধ্যে প্রবল হয়ে উঠতে লাগল। যে ব্যক্তি দেশলাই চুরি করেছে সে শ্রীরামপুরে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে আসবে কেন? আর যদি বা আসে, এতগুলো লোকের মধ্যে তাকেই দেশলাই চোর বলে চিনে নেওয়া কিভাবে সম্ভব হবে? তাহলে বোধ হয় সকলের পেছনেই পুলিশ লাগবে, কিন্তু তাতেই বা কি সুবিধা হবে? মনে হল ব্যোমকেশ বৃথা পণ্ডশ্রম করে মরছে। ব্যোমকেশের ঘরের দিকে তাকিয়ে এই সব কথা ভাবছি এমন সময় চমক ভাঙল। একটি লোক দ্রুত পদে এসে কুঠুরিতে প্রবেশ করল। বোধহয় 5 সেকেন্ড পরেই আবার বেরিয়ে এল। প্রহরীর প্রশ্নে একবার মাথা নেড়ে দ্রুত বেরিয়ে গেল। লোকটি আমাদের মেসের নতুন ব্যোমকেশ বাবু। তাকে দেখে এতই স্তম্ভিত হয়ে গেছিলাম যে তিনি চলে যাবার পরও কিছুক্ষণ বিমূঢ়ভাবে বসে রইলাম। তারপর ধড়মড় করে উঠে ঘরের দিকে ছুটলাম। ব্যোমকেশ বোধ করি আমার পায়ের শব্দ শুনেই আবার মরার মতো পড়েছিল, তাই তার কাছে গিয়ে উত্তেজিত স্বরে বললাম, ওহে, কে এসেছিল জানো? তোমার বন্ধু মেসের সেই নতুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ শটান উঠে আমার দিকে বিস্ফারিত চোখে তাকালো। তারপর বেদি থেকে লাফিয়ে নিচে নেমে বলল, ঠিক দেখেছো, কোনো ভুল নেই? কোনো ভুল নেই। যা, এতক্ষণে হয়তো পালালো। ব্যোমকেশের গায়ে জামা কাপড় ছিল বটে, কিন্তু জুতো পায়ে ছিল না। সেই অবস্থাতেই সে বাইরের দিকে ছুটল। হাসপাতালের সামনে যে ভদ্রলোকটিকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তিনি তখনও সেখানেই ছিলেন। ব্যোমকেশ তাঁকে জিজ্ঞেস করল, কোথায় গেল এখনই যে লোকটা এসেছিল, কোথায় গেল? ভদ্রলোক অত্যন্ত বিচলিত হয়ে বললেন, সে কি মশাই, সেই লোকটাই নাকি? হ্যাঁ, তাকেই গ্রেফতার করতে হবে। ভদ্রলোক মাথায় হাত দিয়ে বললেন, যা, সে তো পালিয়েছে। পালিয়েছে? হ্যাঁ, মানে সে কলকাতা থেকে ট্যাক্সিতে এসেছিল, আবার ট্যাক্সিতে চড়ে পালিয়েছে। মানে আমাদের মোটর বাইকের বন্দোবস্ত করা হয়নি বুঝেছেন, তাই মানে। দাঁত ঘষতে ঘষতে ব্যোমকেশ বলল, এর জবাবদিহি আপনি করবেন। এসো অজিত, যদি একটা ট্যাক্সি পাওয়া যায় হয়তো এখনো। কিন্তু ট্যাক্সি পাওয়া গেল না, অগত্যা বাসে চড়েই কলকাতা যাত্রা করলাম। পথে জিজ্ঞেস করলাম, উনি তাহলে? ব্যোমকেশ ঘাড় নাড়ল। কিন্তু তুমি বুঝলে কি করে? সে অনেক কথা পরে বলবো। আচ্ছা, উনি অত তাড়াতাড়ি পালালেন কেন?
তুমি যদি মরে গিয়েই থাকো, উনি শিকারি বেড়াল, ঘরের মধ্যে পা দিয়েই বুঝেছিলেন যে ফাঁদে পা দিয়েছেন, তাই চটপট সরে পড়লেন। 12:30 সময় মেসে পৌঁছে দোতলায় উঠে দেখলাম সিঁড়ির মুখে মেসের ম্যানেজার দাঁড়িয়ে রয়েছেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, ব্যোমকেশবাবু এসেছিলেন? ম্যানেজার অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, 2 নম্বর ব্যোমকেশবাবু, তিনি তো এই খানিকক্ষণ হলো চলে গেলেন, বাড়ি থেকে জরুরি খবর পেয়েছেন তাই তাড়াতাড়ি চলে যেতে হলো, তিনিও আপনার খোঁজ করছিলেন, আপনাকে নমস্কার জানিয়ে গেছেন, বলে গেছেন আপনি যেন দুঃখ না করেন, শিগগির আবার দেখা হবে। শিষ্টতার এই প্রবল ধাক্কা সামলে নিয়ে ব্যোমকেশ বলল, তার ঘর কোনটা? ওই 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরের দরজায় তালা লাগানো ছিল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, এ চাবি কোথায়? ম্যানেজার বললেন, আমার কাছে একটা চাবি আছে কিন্তু। খুলুন। চাবির বোঝা পকেট থেকে বার করতে করতে ম্যানেজার উৎকণ্ঠিত স্বরে বললেন, কি হয়েছে ব্যোমকেশবাবু? বিশেষ কিছু নয়, যে ভদ্রলোকটি এই ঘরে ছিলেন তিনি একজন দাগী আসামি। ম্যানেজার তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। ঘরে প্রবেশ করে ব্যোমকেশ একবার চারদিকে দৃষ্টিপাত করে নিয়ে বলল, এ কি, তিনি তো কিছুই নিয়ে যাননি দেখছি, বাক্স বিছানা সবই তো রয়েছে। তিনি কেবল ওই একটা ছোট হ্যান্ডব্যাগ আর জলের খুঁজও নিয়ে গেছেন, আর সবই রেখে গেছেন, বললেন 2-4 দিনের মধ্যে ফিরবেন, আমিও ভাবলুম। ঠিক কথা। আপনি এবার থানার দারোগা বীরেনবাবুর কাছে খবর পাঠান, তাকে জানান যে চোরের সন্ধান পাওয়া গেছে, তিনি যেন শিগগির আসেন, আমরা ততক্ষণে এই ঘরটা একবার দেখিনি। ম্যানেজার চলে যাওয়ার পরে ব্যোমকেশ ঘরের আসবাবপত্রের মধ্যে অনুসন্ধান করতে আরম্ভ করল। এই মেসের প্রায় সব ঘরগুলি বড় বড়, প্রত্যেকটিতে 2 বা 3 জন করে ভদ্রলোক থাকতেন, কেবল এই 5 নম্বর ঘরটি ছিল ছোট, একজনের বেশি থাকা চলে না, ভাড়াও কিছু বেশি পড়ত, তাই ঘরটা অধিকাংশ সময় খালি পড়ে থাকত। যিনি মেসে থেকেও অন্য কারুর সঙ্গে নয় একা একটি ঘর নিয়ে থাকতে চান, তার পক্ষে এই ঘরটি চমৎকার। ঘরে গোটা 2 ট্রাঙ্ক ও বিছানা ছাড়া আর বিশেষ কিছু ছিল না। ব্যোমকেশ বিছানাটা পর্যবেক্ষণ করে বলল, শীতের সময় অথচ লেপ তোষক বালিশ কিছুই নিয়ে যাননি, অর্থাৎ বুঝেছো? না, কি? অন্যত্র আর 1 সেট বন্দোবস্ত আছে। ব্যোমকেশ বিছানা উল্টে পাল্টে দেখল কিন্তু কিছুই পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আশা করছো দেশলাইয়ের বাক্সটা তিনি এই ঘরে রেখে গেছেন? না। তাহলে তিনি ফিরে এলেন কেন? আমি খুঁজছি তার বর্তমান ঠিকানা, যদি কোথাও কিছু পাই যা থেকে তার প্রকৃত নামধামের কিছু ইশারা পাওয়া যায়, তার সত্যিকারের নাম যে ব্যোমকেশ বসু নয় এটা বোধহয় তুমিও এতক্ষণে বুঝতে পেরেছো। মানে কি বলে, হ্যাঁ তা পেরেছি বই কি, কিন্তু ব্যোমকেশ ছদ্মনাম গ্রহণ করার উদ্দেশ্য কি? বিছানার উপর বসে ব্যোমকেশ ঘরের এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, উদ্দেশ্য প্রতিহিংসা সাধন? অজিত, প্রতিহিংসার মনস্তত্ত্বটা বড় আশ্চর্যের, তুমি গল্প লেখক সুতরাং মনস্তত্ত্ব সম্বন্ধে সবই জানো, তোমাকে বলাই বাহুল্য যে নেপথ্য থেকে প্রতিহিংসা সাধন করে মানুষ সুখ পায় না, প্রত্যেকটি আঘাতের সঙ্গে সে জানিয়ে দিতে চায় যে সে প্রতিহিংসা নিচ্ছে। শত্রু যদি জানতে না পারে কোথা থেকে আঘাত আসছে তাহলে প্রতিহিংসার অর্ধেক আনন্দই ব্যর্থ হয়ে যায়। ইনি তাই একেবারে আমার বুকের ওপর এসে চেপে বসেছিলেন। এটা যদি সুসভ্য 20 শতাব্দী না হয়ে প্রস্তর যুগ হতো তাহলে এত ছলচাতুরির দরকার হতো না, উনি একেবারে পাথরের মুগুর নিয়ে আমার মাথায় বসিয়ে দিতেন, কিন্তু এখন সেটা চলে না, ফাঁসি যাওয়ার ভয় রয়েছে। মোট কথা, প্রতিহিংসার পদ্ধতিটা বদলেছে বটে কিন্তু মনস্তত্ত্বটা বদলায়নি। আজ যে উনি আমার মৃত মুখখানা দেখবার জন্য শ্রীরামপুরে ছুটেছিলেন সেও ওই একই মনোভাবের দ্বারা পরিচালিত হয়ে। ব্যোমকেশ খামখেয়ালি গোছের হাসল। চিঠিখানার কথা মনে আছে তো?
সেটা আমারই উদ্দেশ্যে লেখা এবং উনি নিজেই লিখেছিলেন। তার বাহ্য কৃতজ্ঞতার আড়ালে লুকিয়েছিল অতি ক্রূর ইঙ্গিত। তিনি যতদূর সম্ভব পরিষ্কারভাবে লিখে জানিয়েছিলেন যে তিনি ভোলেননি, ঋণ পরিশোধ করবার জন্য ব্যগ্র হয়ে আছেন। আমরা অবশ্য তখন চিঠির মানে ভুল বুঝেছিলাম, তবু আমার মনে একটা খটকা লেগেছিল, তোমার বোধহয় মনে আছে। সেই চিঠির কথাগুলো যেন এবার নতুন চোখে দেখলাম। বললাম, মনে আছে কিন্তু তখন কে জানত। আচ্ছা, লোকটা তোমার কোনো পুরনো শত্রু না? তাতে কিছু মাত্র সন্দেহ নেই। লোকটা কে তা কিছু বুঝতে পারছো না? বোধহয় একটু একটু পারছি, কিন্তু এখনো কথা যাক, আগে তার বাক্সগুলো দেখি। একটা বাক্সের চাবি খোলাই ছিল, কিন্তু তাতে দৈনন্দিন ব্যবহারের কাপড় চোপড় ছাড়া আর কিছুই ছিল না। অন্যটা তালা নিয়ে ব্যোমকেশ দু একবার নাড়াচাড়া করে একটু চাপ দিতেই সেটাও খুলে গেল। ভেতরে কয়েকটা গরম কোট পাঞ্জাবি ইত্যাদি রয়েছে। সেগুলো বার করার পর তার তলা থেকে বেরোলো এক শিশি স্পিরিট গাম ও কিছু বিনুনি করা নকল চুল। সেগুলো তুলে ধরে ব্যোমকেশ বলল, মুখে যার অ্যাসিড ছাপ মেরে দিয়েছে তাকে মাঝে মাঝে গোঁফদাড়ি পরে ছদ্মবেশ ধারণ করতে হয় বই কি? এইসব পরে সম্ভবত ইনি ট্রামে আমার দেশলাই বদলে নিয়েছিলেন। নকল চুল ইত্যাদি সরিয়ে রেখে ব্যোমকেশ আবার কয়েকটা জিনিস দু হাতে বাক্সর ভেতর থেকে বার করল। বলল, কিন্তু এগুলো কি? ওয়াটারপ্রুফ কাপড়ে জড়ানো কয়েকটি জিনিস ছিল। ব্যোমকেশ সাবধানে সেগুলি মেঝের ওপর রেখে মোড়কটা খুলল। একটি আধ আউন্সের খালি শিশি, কয়েক খণ্ড শিলমোহর করবার লাল রঙের গালা ও অর্ধেক পোড়া একটি মোমবাতি রয়েছে। ব্যোমকেশ শিশির ছিপি খুলে গন্ধ শুকল। মোমবাতি ও গালা খুব মনোযোগ দিয়ে দেখল এবং শেষে ওয়াটারপ্রুফ কাপড়টা তুলে নিয়ে পরীক্ষা করল। দেখলাম সাধারণ ওয়াটারপ্রুফ কাপড় নয়, খুব ভালো জাতীয় ওয়াটারপ্রুফ কাপড়, একটু নীলাভ এবং স্বচ্ছ, আয়তনে একটা রুমালের মতো। বর্তমানে তার একটি কোণের প্রায় শিকি ভাগ কাপড় নেই, মনে হয় কোনো কারণে ছিঁড়ে নেওয়া হয়েছে। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, শিশি, গালা, মোমবাতি এবং ওয়াটারপ্রুফের একত্র সমাবেশ, মানে বুঝতে পারলে? না, কি মানে? ওয়াটারপ্রুফ থেকেও কিছু আন্দাজ করতে পারলে না? হতাশভাবে বললাম, না কিছুই না। তুমি কি বুঝলে? সবই বুঝেছি, শুধু ভদ্রলোকের বর্তমান ঠিকানা ছাড়া। চলো অজিত, এখানকার কাজ আমাদের শেষ হয়েছে। এই সময় ম্যানেজার বাবু ফিরে এলেন, বললেন, ব্যোমকেশ বাবু, দারোগা বাবুকে খবর দিয়েছি, তিনি এলেন বলে। বেশ, আচ্ছা ম্যানেজার বাবু, আমার এই বন্ধুটি যখন চলে গেলেন তখন আপনি নিশ্চয়ই তার সঙ্গে সদর পর্যন্ত গিয়েছিলেন? না, ট্যাক্সির নম্বরটা আপনার চোখে পড়েনি? মাথা নেড়ে ম্যানেজার বললেন, নীল রঙের পুরনো ট্যাক্সি, ড্রাইভার একজন শিখ, এইটুকুই লক্ষ্য করেছিলাম। একটু চুপ করে থেকে ব্যোমকেশ বলল, সে সময় দরজার কাছে আর কেউ ছিল? ম্যানেজার ভেবে বললেন, ভদ্রলোক কেউ ছিলেন বলে তো মনে পড়ছে না, তবে হ্যাঁ, আপনাদের চাকর পুঁটিরাম দাওয়ায় বসেছিল, আপনারা বাসায় ছিলেন না, তাই সে বোধহয় একটু। নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ বলল, পুঁটিরাম থাকা না থাকা সমান, সে তো আর ইংরেজি জানে না, কাজেই ট্যাক্সির নম্বর চোখে দেখলেও পড়তে পারবে না। চলো অজিত, দেড়টা বাজলো, পেটও বাপান্ত করছে। ম্যানেজার বাবু, এবেলা দুটি ভাত আমাদের দিতে হবে, অবশ্য যদি অসুবিধা না হয়। ম্যানেজার সানন্দে বললেন,
বিলক্ষণ বিলক্ষণ, ওরে বাবা, অসুবিধা কিসের? ব্যোমকেশ বাবুর মানে দু নম্বর ব্যোমকেশ বাবুর ভাত তো হাঁড়িতেই আছে, তিনি তো খাননি। আপনারা স্নান করুন গে, আমি এক্ষুনি খাবার পাঠিয়ে দিচ্ছি, যান। ব্যোমকেশ হেসে বলল, মন্দ ব্যবস্থা নয়, দু নম্বর ব্যোমকেশ বাবুর বাড়া ভাত এক নম্বর ব্যোমকেশ বাবু খাবেন। দুনিয়াতে এই ব্যাপার তো হরদম চলছে, কি বলো অজিত, এখন দু নম্বর ব্যোমকেশ বাবু কোথায় বসে কার ভাত খাচ্ছেন সেইটে জানতে পারলে বড় খুশি হতুম। খাওয়া তখনও শেষ হয়নি, এদিকে বীরেন বাবু এসে হাজির হলেন। কোনো রকমে খাওয়া শেষ করে বাইরের ঘরে ঢুকতেই বীরেন বাবু উঠে প্রশ্ন ব্যাকুল চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। তার সমস্ত দেহ একটা জীবন্ত জিজ্ঞাসা চিহ্নের আকার ধারণ করল। ব্যোমকেশ বলল, আপনার এখনো খাওয়া হয়নি দেখছি। না, খাবার জন্য বাড়ি যাচ্ছিলুম, এমন সময় আপনার ডাক পেলুম। কি হলো ব্যোমকেশ বাবু, ধরেছেন তাকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে কিছু খাবার আনিয়ে দিই। না না, খাবার দরকার নেই, তবে যদি এক পেয়ালা চা। বেশ, এবং সেই সঙ্গে দুটো নিষিদ্ধ ডিম। পুটিরাম! পুটিরাম হুকুম নিয়ে প্রস্থান করলে পর ব্যোমকেশ বীরেনবাবুকে সমস্ত ঘটনা প্রকাশ করে বলল। তাকে না বলে এত কাজ করা হয়েছে, এতে বীরেনবাবু একটু আহত হলেন। ব্যোমকেশ তাকে যথাসম্ভব মিষ্টি করে সান্ত্বনা দিল, কিন্তু তাতেও তিনি খানিকটা রেগে গিয়েই বললেন, আমি যদি জানতুম তাহলে সে এমন হাত ফসকে পালাতে পারত না, এখন তাকে ধরা কঠিন হবে। এতক্ষণে হয়তো সে কলকাতা থেকে বহু দূরে চলে গেছে। ব্যোমকেশ মেঝের দিকে তাকিয়ে থেকে বলল, আমার কিন্তু মনে হয় সে কলকাতাতেই আছে, কারণ সে মার্কা মারা লোক, ওরকম মুখ নিয়ে মানুষ বেশি দূর পালাতে পারে না। কলকাতা শহরই তার পক্ষে সবচেয়ে নিরাপদ। তাহলে এখন কর্তব্য কি? তার চেহারার বর্ণনা দিয়ে ইস্তেহার জারি করা ছাড়া তো আর তো কোনো পথ দেখছি না। ওটা তো হাতেই আছে, কিন্তু তার আগে যদি ট্যাক্সির নম্বরটা পাওয়া যেত। ইতিমধ্যে পুটিরাম চা ইত্যাদি নিয়ে বীরেনবাবু সামনে রাখছিল। ব্যোমকেশ তার দিকে ফিরে বলল, পুটিরাম, তোমার ইংরেজি শেখা দরকার, আজই একখানা প্যারিস সরকারের ফার্স্ট বুক কিনে আনবে, অজিত আজ থেকে তোমাকে ইংরেজি শেখাবে, কেমন? অবান্তর কথায় বীরেনবাবু বিস্মিতভাবে ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ বলল, ও যদি ইংরেজি জানতো তাহলে আজ কোনো হাঙ্গামাই হতো না। পুটিরামের দরজার কাছে থাকা ও ট্যাক্সি দেখতে পাওয়ার কথা বলে ব্যোমকেশ বিমর্ষভাবে মাথা নাড়ল। পুটিরাম মুখের সামনে হাত তুলে একটু কাশল। আগে কি? আগে ও ট্যাক্সির নম্বর আমি দেখেছি। তা দেখেছো, কিন্তু পড়তে তো পারোনি। বাবু, পড়তে পেরেছি। চারের পিঠে দুটি শূন্যি, তারপর আবার একটি চার। আমরা তিনজন অবাক হয়ে তার দিকে তাকালাম। শেষে ব্যোমকেশ বলল, তুই ইংরেজি পড়তে জানিস? আগে না। তবে ওই ট্যাক্সিতে তো বাংলায় লেখা ছিল বাবু, ওই জন্যই তো চোখে পড়ল। আমরা চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ ব্যোমকেশ হো হো করে হেসে উঠল। পুটিরামের পিঠ চাপড়ে দিয়ে বলল, বুঝেছি, বহুত আচ্ছা পুটিরাম, আজ থেকে তোমার মাইনে এক টাকা বাড়িয়ে দিলুম। পুটিরাম হেসে লজ্জা পেয়ে বলল, আগে বাইরে দাওয়ায় বসছিলুম, ট্যাক্সিতে বাংলা নম্বর দেখে একেবারে অবাক হয়ে গেলাম, তাই তো নম্বরটা মনে আছে হুজুর। বীরেনবাবু বলে উঠলেন, কিন্তু ব্যাপারটা কি, ট্যাক্সিতে বাংলা নম্বর এলো কোত্থেকে? বাংলা নয়, ইংরেজি নম্বরই ছিল, কিন্তু আমাদের ভাগ্যক্রমে সেটা বাংলা হয়ে পড়েছিল, বুঝলেন না? আসলে নম্বরটা ছিল 8008, পুটিরাম তাকে পড়েছে 4004। ও, তাহলে আর দেরি করে লাভ কি? বীরেনবাবু, এ তো আপনার কাজ, নীল রঙের গাড়ি, চালক শিখ, নম্বর 8008,
খুঁজে বার করতে বেশি কষ্ট হবে না। আপনি তাহলে বেরিয়ে পড়ুন, খবরটা যত শিগগিরই পাওয়া যায় ততই ভালো। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। বীরেনবাবু উঠে এক চুমুকে চা শেষ করে বললেন, সন্ধ্যের আগেই আশা করি খবরটা নিয়ে আসতে পারব। শুধু খবর নয়, একেবারে গাড়ি ড্রাইভার সব নিয়ে হাজির হবেন। ইতিমধ্যে আমি কমিশনার সাহেবকে টেলিফোনে বলে দিচ্ছি খবরটা, তিনি নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়েছেন। বেরোতে বেরোতে বীরেনবাবু জিজ্ঞেস করলেন, আসামির নাম বা পূর্ব পরিচয় সম্বন্ধে আপনি কোনো খবর দিতে পারেন না? নির্ভুল খবর এখনো দিতে পারি কিনা জানি না, তবু এক টুকরো কাগজে একটা নম্বর লিখে ব্যোমকেশ তার হাতে দিয়ে বলল, আলিপুর জেলে এই কয়েদির ইতিহাস খুলে হয়তো কিছু পরিচয় পাওয়া গেলেও পেতে পারেন। লোকটা তাহলে দাগি? আমার তো তাই মনে হয়। কাল সকালে তার খোঁজ করে নম্বরটা বার করেছিলাম, কিন্তু তার জেলের ইতিহাস পড়বার ফুরসত হয়নি। আপনি সরকারি লোক, এই কাজটা সহজেই পারবেন অফিস মারফত, কেমন? নিশ্চয়ই। বীরেনবাবু কাগজটা সাবধানে ভাঁজ করে পকেটে রেখে বেরিয়ে গেলেন। সেদিন সন্ধে আমরা দুজনে বীরেনবাবুর জন্য অপেক্ষা করছিলাম। ব্যোমকেশ তার রিভলভারটা তেল ও ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছিল। আমি বললাম, কই হে বীরেনবাবু তো এখনো এলেন না? এইবার আসবেন। ব্যোমকেশ একবার ঘড়ির দিকে চোখ তুলল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, লোকটার আসল নাম কি? তুমি নিশ্চয়ই জানো। আমি তো বলেছি এখনো ঠিক জানি না। আহা, তবু আন্দাজ তো করেছ। তা করেছি। কে লোকটা? আমার চেনা নিশ্চয়ই না? শুধু চেনা নয়, তোমার একজন পুরনো বন্ধু। কিরকম? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, সেই চিঠিখানাতে কোকোনদ গুপ্ত নাম ছিল মনে আছে বোধ হয়, তা থেকে কিছু অনুমান করতে পারো না? কি অনুমান করব, কোকোনদ গুপ্ত তো ছদ্মনাম। সেজন্যই তো তাতে আরো বেশি করে ইঙ্গিত পাওয়া যাবে। মানুষের সত্যিকার নামকরণ হয় সম্পূর্ণ খেয়ালের বশে। অধিকাংশ জায়গায় কানা ছেলের নাম হয় পদ্মলোচন, যেমন তোমার নাম অজিত, আমার নাম ব্যোমকেশ। আমাদের বর্ণনা হিসেবে নাম দুটোর কোনো সার্থকতা নেই, কিন্তু মানুষ যখন ভেবে চিনতে ছদ্মনাম গ্রহণ করে তখন তার মধ্যে অনেকখানি ইঙ্গিত পুরে দেবার চেষ্টা করে। কোকোনদ শব্দটা তোমাকে কিছু মনে করিয়ে দিচ্ছে না? কোনো একটা শব্দগত সাদৃশ্য? আমি ভেবে ভেবে বললাম, কি জানি, আমার তো কোকোনদ না কোকেন ছাড়া আর কিছুর সঙ্গে সাদৃশ্য তো পাচ্ছি না। কোকোনদের সঙ্গে কোকেনের সাদৃশ্য মোটেই কাব্যানুমোদিত নয়, তাই তোমার মন উঠছে না, কেমন? কিন্তু ওই বীরেনবাবু আসছেন, সঙ্গে আরেকজন। অজিত, আলোটা জ্বেলে দাও, অন্ধকার হয়ে গেছে। বীরেনবাবু প্রবেশ করলেন, তার সঙ্গে এক লম্বা শিখ, মুখে গোঁফদাড়ি, মাথায় পাগড়ি। ব্যোমকেশ দুজনকেই বসালো। সময় নষ্ট না করে ব্যোমকেশ শিখ ভদ্রলোককে প্রশ্ন আরম্ভ করল। সে বলল, আজ সকালের আরোহীকে তার বেশ মনে আছে, তিনি বেলা আন্দাজ 10:30 সময় তার ট্যাক্সি ভাড়া করে শ্রীরামপুরে যান। সেখানে হাসপাতালের কাছে গাড়ি রেখে তিনি হাসপাতালে ঢোকেন। অল্পক্ষণ পরেই আবার ফিরে এসে দ্রুত কলকাতায় ফিরে আসতে আদেশ করেন। কলকাতায় পৌঁছে তিনি এই বাসাতেই নামেন। তারপর সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আবার গাড়িতে ওঠেন এবং এখান থেকে বউবাজারের কাছাকাছি একটি জায়গায় গিয়ে তিনি শেষবারের মতো গাড়ি থেকে নেমে যান। তিনি ভাড়া ছাড়াও আরও 2 টাকা বকশিশ দিয়েছেন, তাই জন্যই ড্রাইভারের মনে ধারণা হয়েছিল যে ইনি অতিশয় সাধু ব্যক্তি। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তিনি শেষবার নেমে গিয়ে কি করলেন? শিখ ড্রাইভার বলল, তার যতদূর মনে পড়ে তিনি একজন ঝাঁকা মুটের মাথায় তার ব্যাগ ও জলের কুঁজো জড়িয়ে দিয়ে প্রস্থান করেছিলেন। কোন দিকে গেছিলেন তা অবশ্য সে লক্ষ্য করেনি। তুমি তোমার গাড়ি এনেছ, সেই বাবুটিকে যেখানে নামিয়ে দিয়েছিলে আমাদের ঠিক সেইখানে পৌঁছে দিতে পারবে? শিখ জানালো সে বেশক পারবে।
তখন আমরা দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নামলাম। নীল রঙের গাড়ি বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। গাড়ির নম্বর 8008 বটে। আমরা তিনজনে তাতে উঠে বসলাম। শিখ গাড়ি চালিয়ে নিয়ে চলল। রাত হয়েছে। গাড়ির অন্ধকারের মধ্যে বসে বীরেনবাবু হঠাৎ বললেন, আপনার কয়েদির খোঁজ নেওয়া হয়েছিল, ইনি তিনিই বটে, মাস ছয়েক হলো জেল থেকে বেরিয়েছেন। ব্যোমকেশ বলল, যাক তাহলে আর সন্দেহ নেই, মুখ পুড়েছিল কি করে? ইনি শিক্ষিত ভদ্রলোক আর বিজ্ঞানবিদ বলে একে জেল হাসপাতালের ল্যাবরেটরিতে কাজ করতে দেওয়া হয়েছিল। বছর দুই আগে একটা নাইট্রিক অ্যাসিডের শিশি ভেঙে গিয়ে মুখের ওপর পড়ে, পাঁচবার আশা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত বেঁচে গেলেন। আর কোনো কথা হলো না। মিনিট পনেরো পরে আমাদের গাড়ি এমন এক পাড়ায় গিয়ে দাঁড়ালো যে আমি অবাক হয়ে বলে উঠলাম, এ কি ব্যোমকেশ, এ তো আমাদের বহুদিনের পুরনো কথা মনে পড়ে গেল। এই পাড়ারই একটা মেসে ব্যোমকেশের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। হ্যাঁ, আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। ব্যোমকেশ ড্রাইভারকে জিজ্ঞেস করল, এইখানেই তিনি গিয়েছিলেন? হ্যাঁ বাবু। একটু চিন্তা করে ব্যোমকেশ বলল, আচ্ছা এবার আমাদের ফিরিয়ে নিয়ে চলো। বীরেনবাবু বলে উঠলেন, সে কি নামবেন না? দরকার নেই, আমাদের শিকার কোথায় আছে আমি জানি। তাহলে এখনই তাকে গ্রেপ্তার করা দরকার। ব্যোমকেশ বীরেনবাবুর দিকে ফিরে বলল, শুধু গ্রেপ্তার করলেই হবে? দেশলাইয়ের বাক্সটা চাই না। না না, তা চাইবই কি, তাহলে কি করতে চান? ব্যোমকেশ বীরেনবাবুর দিকে ফিরে বলল, আগে দেশলাইয়ের বাক্সটা সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে তারপর তাকে ধরতে চাই। চলুন, কি করতে হবে বাসায় গিয়ে বলবো। আমরা আবার ফিরে চললাম। রাত আটটার সময় আমি, ব্যোমকেশ ও বীরেনবাবু একটা অন্ধকার গলির মোড়ে এক ভাড়া করা গাড়ির মধ্যে লুকিয়ে বসলাম। এইখানে একটা গাড়ির স্ট্যান্ড আছে, তাই আমাদের গাড়িটা আলাদা করে কারুর দৃষ্টি আকর্ষণ করবে না। সামনে প্রায় 50 গজ দূরে আমাদের সেই পুরনো মেস। বাড়িখানা এক বছরে একটুও বদলায়নি, যেমন ছিল তেমনই আছে, কেবল দোতলার মেসটা উঠে গেছে। ওপরের সারি সারি জানলাগুলোতে কোনো আলো নেই। মিনিট 20-25 অপেক্ষা করার পর আমি বললাম, আমরা তো ধর্ণা দিচ্ছি, কিন্তু উনি যদি আজ রাত্রিরে না বেরোন? বেরুবেন বই কি, রাতে খাবার তো খেতে হবে। আরো 20 মিনিট কেটে গেল। ব্যোমকেশ গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে চাপা গলায় বলল, এইবার বেরুচ্ছেন তিনি। আমরা দেখলাম একজন লোক আপাদমস্তক র্যাপার মুড়ি দিয়ে সেই বাড়ির দরজা থেকে বেরিয়ে এলো। তারপর একবার রাস্তার দুদিকে তাকিয়ে দ্রুত পদে দূরের অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তায় লোক চলাচল ছিল না বললেই চলে। সে অদৃশ্য হয়ে গেলে আমরা গাড়ি থেকে নেমে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সামনের দরজায় তালা লাগানো। ব্যোমকেশ মৃদু স্বরে বলল, এদিকে এসো। পাশের যে দরজা দিয়ে ওপরে ওঠবার সিঁড়ি রয়েছে সে দরজাটা খোলা ছিল, আমরা তার ভেতরেই ঢুকলাম। এখানে সরু এক ফালি বারান্দা, তাতে একটি দরজা নিচের ঘরগুলোকে ওপরের সিঁড়ির সঙ্গে সংযুক্ত করছে। ব্যোমকেশ পকেট থেকে একটা টর্চ বার করে দরজাটা দেখল। বহু কাল ব্যবহার না হওয়ার ফলে দরজার কাঠে খানিকটা ঘুম ধরেছিল। ব্যোমকেশ জোরে চাপ দিতেই হুড়কো ভেঙে দরজা খুলে গেল। আমরা ভেতরে ঢুকলাম। ভাঙা দরজা ভেতর থেকে ভেজিয়ে দিয়ে ব্যোমকেশ টর্চের আলো চারিদিকে ফেলল। ঘরটি বহুদিন অব্যবহৃত,
মেঝে ধুলোর পুরু আস্তরণ, কোণে মাকড়সার জাল। ব্যোমকেশ বলল, এটা নয়, ওদিকে চলো। ঘরের আরেকটি দরজা খোলা ছিল, সেটা দিয়ে আমরা এবার ভেতরের একটি ঘরে ঢুকলাম। এই ঘরটা আমাদের পরিচিত, বহুবার এখানে বসে আমরা আড্ডা দিয়েছি। টর্চের আলোয় দেখলাম ঘরটা সম্প্রতি পরিষ্কার করা হয়েছে। একপাশে একটি তক্তপোশের ওপর বিছানা পাতা, মাঝখানে একটি টেবিল ও চেয়ার। ব্যোমকেশ ঘরটার চারপাশ টর্চের আলোয় দেখে নিয়ে বলল, এই ঘরটা। বীরেনবাবু, এবার আসুন, অন্ধকারে বসে গৃহস্বামীর প্রতীক্ষা করা যাক। বীরেনবাবু ফিসফিস করে বললেন, দেশলাইয়ের বাক্সটা এই বেলা, সেজন্য ভাবনা নেই। রিভলভার আর হাতকড়া পকেটে আছে তো? আছে। বেশ, মনে রাখবেন লোকটি কিন্তু খুব একটা শান্তশিষ্ট নয়। আমি এবং বীরেনবাবু তক্তপোষের ওপর বসলাম, ব্যোমকেশ চেয়ারটা দখল করল। অন্ধকার ঘরের মধ্যে নিঃশব্দে প্রতীক্ষা আরম্ভ হল। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, আধ ঘন্টা হতে না হতেই বাইরের দরজায় খুট করে একটা শব্দ হল। আমরা খাড়া হয়ে বসলাম, নিঃশ্বাস আপনা থেকেই বন্ধ হয়ে গেল। অতি মৃদু পদক্ষেপে অন্ধকারে কেউ একটা এগিয়ে আসছে, তারপর হঠাৎ ঘরের আলো দপ করে জ্বলে উঠল। ব্যোমকেশ সহজভাবেই বলল, আসতে আজ্ঞা হোক অনুকূলবাবু, আমরা আপনার পুরনো বন্ধু, তাই অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়েছি, কিছু মনে করবেন না। অনুকূল ডাক্তার, অর্থাৎ দু নম্বর ব্যোমকেশবাবু, সুইচে হাত দিয়েই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ তিনি কোনো কথা বললেন না, তাঁর নিষ্পলক চোখ দুটো একে একে আমাদের তিনজনকে পরিদর্শন করল। তারপর তাঁর বিবর্ণ বিকৃত মুখে একটা ভয়ঙ্কর হাসি দেখা দিল। তিনি বললেন, ব্যোমকেশ বাবুজি, সঙ্গে পুলিশ দেখছি, কি চাই, কোকেন? না না, অত দামি জিনিস চেয়ে আপনাকে বিপদগ্রস্ত করব না, আমরা অতি সামান্য জিনিস চাই, একটা দেশলাইয়ের বাক্স। অনুকূল বাবুর অনাবৃত চোখ দুটো ব্যোমকেশের মুখের ওপর স্থির হয়ে রইল। তিনি ধীরে ধীরে বললেন, দেশলাইয়ের বাক্স, তার মানে? মানে যে বাক্স থেকে একটি কাঠি সম্প্রতি ট্রামে যেতে যেতে আপনি আমায় উপহার দিয়েছিলেন, তার বাকি কাঠিগুলি আমার চাই। আপনি তাদের যে মূল্য ধার্য করেছেন অত টাকা তো আমি দিতে পারবো না, তবে আশা আছে বন্ধু জ্ঞানে সেগুলি আপনি বিনামূল্যেই আমায় দিয়ে দেবেন। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। পারছেন বই কি, কিন্তু হাতটা আপনি সুইচ থেকে সরিয়ে নিন, ঘর হঠাৎ অন্ধকার হয়ে গেলে আমাদের চেয়ে আপনারই বিপদ হবে বেশি। আপনি বোধহয় লক্ষ্য করেননি, দুটি রিভলভার আপনার বুকের দিকে স্থির লক্ষ্য করে আছে। অনুকূলবাবু সুইচ ছেড়ে দিলেন, তার মুখে পাশবিক ক্রোধ এতক্ষণে উলঙ্গ মূর্তি ধারণ করেছে। তিনি চিৎকার করে উঠে বললেন, শালা শোট, আমার জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস, জীবনটাকে নষ্ট করে দিয়েছিস তুই। ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নাড়ল। ডাক্তার, জেলখানায় থেকে তোমার ভাষাটা বড় ইয়ে হয়ে গেছে দেখছি, দেবে না তাহলে দেশলাইয়ের বাক্সটা? না না, দেবো না, দেবো না। আমি জানি না কোথায় দেশলাইয়ের বাক্স আছে, তোর সাধ্য হয় খুঁজে নে, সুর কথা না। নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। খুঁজেই নি তাহলে। বীরেনবাবু, আপনি সতর্ক থাকবেন। ব্যোমকেশ তক্তপোষের পাশে গিয়ে দাঁড়ালো, গিলাস ঢাকা জলের কুঁজোটা সেখানে রাখা ছিল।
সেটা দু হাত দিয়ে তুলে নিয়ে সে মেঝের ওপর একটা আছাড় মারল। কুঁজো সশব্দে ভেঙে গিয়ে চারিদিকে জল ছড়িয়ে পড়ল। কুঁজোর ভাঙা টুকরোগুলোর মধ্যে থেকে নীল কাপড়ে মোড়া শিশির মতো একটা জিনিস তুলে নিয়ে ব্যোমকেশ আলোর সামনে এসে পরীক্ষা করে বলল, ওয়াটার প্রুফ, শিশি, শিলমোহর সব ঠিক আছে, শিশিটা ভাঙেনি দেখছি। বীরেনবাবু, দেশলাই পাওয়া গেছে, এবার চোরকে গ্রেপ্তার করতে পারেন। ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে বলল, এই কাহিনীর মরাল হচ্ছে ভাগ্যাং ফলতি সর্বত্র ন বিদ্যা ন চ পৌরুষং। পুটিরাম যদি দাওয়ায় বসে না থাকতো এবং ট্যাক্সির নম্বরটা 8008 না হতো, তাহলে আমরা অনুকূলবাবুকে পেতাম কোথায়? জিজ্ঞেস করলাম। তা তো বুঝলুম, কিন্তু দেশলাই চোর যে অনুকূলবাবু এই সন্দেহ তোমার কি করে হলো? আমার সত্যান্বেষে জীবনে যতগুলি ভয়ঙ্কর শত্রু তৈরি করেছি তার মধ্যে কেবল তিনজন বেঁচে আছে। প্রথম পেশোয়ারি আমির খাঁ, যে মেয়ে চুরির ব্যবসাকে সূক্ষ্ম ললিত কলায় পরিণত করেছিল। বিচারে পিনাল কোডের কয়েক ধারায় তার 12 বছর জেল হয়। দ্বিতীয় পলিটিক্যাল দালাল কুঞ্জলাল সরকার, যে সরকারি অর্থনৈতিক গুপ্ত সংবাদ চুরি করে শেয়ার মার্কেটে বিক্রি করত। বছর দুই আগে তার 7 বছর শ্রীঘরের ব্যবস্থা হয়েছে। আর তৃতীয় আমাদের অনুকূল ডাক্তার, ইনি কোকেনের ব্যবসা এবং আমাকে খুন করবার চেষ্টার অপরাধে 10 বছর জেলে যান। হিসেব করে দেখছি বর্তমানে কেবল অনুকূলবাবুরই জেল থেকে বেরুবার সময় হয়েছে, সুতরাং অনুকূলবাবু ছাড়া আর কে হতে পারে? তা বটে, কিন্তু এই মুখ পোড়া ভদ্রলোকটি যে অনুকূলবাবু, এ সন্দেহ তোমার হয়েছিল? না, ওর হাঁটার ভঙ্গিটা পরিচিত মনে হয়েছিল বটে, কিন্তু ওকে সন্দেহ করিনি। তারপর সেই কোকোনদ গুপ্তর চিঠিখানা, সেটাও মনে ধোঁকা ধরিয়ে দিয়েছিল। কোকোনদ নামটা এতই অস্বাভাবিক যে ছদ্মনাম বলে সন্দেহ হয়, উপরন্তু আবার গুপ্ত। অজিত, তুমি বোধহয় লক্ষ্য করেছ আমাদের দেশের লোক ছদ্মনাম ব্যবহার করতে হলেই নামের শেষে একটা গুপ্ত বসিয়ে দেয়। তাই 2 নম্বর ব্যোমকেশবাবু যখন চিঠিখানা নিজের বলে স্পষ্টভাবে দাবি করতে না পেরেও নিয়ে চলে গেলেন, তখন আমার মনটা খুঁত খুঁত করতে লাগলো। কোকোনদ শব্দটা কোকেনের কথাই মনে করিয়ে দেয়, তুমি ঠিকই ধরেছিলে। কিন্তু তখন 2 নম্বর ব্যোমকেশবাবুর ওপর কোনো সন্দেহ হয়নি, তাই মনের সংশয় জোর করে সরিয়ে দিয়েছিলাম। তারপর শ্রীরামপুর হাসপাতালে তুমি বললে উনি আমাকে দেখতে এসেছেন, তখন নিমেষের মধ্যে সংশয়ের সব অন্ধকার কেটে গেল। বুঝলাম উনি অনুকূলবাবু এবং দেশলাই চোর। তো এত নাম থাকতে উনি হঠাৎ ব্যোমকেশ নাম করে এই বাসায় এসে উঠলেন কেন? আগেই বলেছি, প্রতিহিংসা প্রবৃত্তি বড় অদ্ভুত জিনিস। ওই চিঠিখানা আমাকে দিয়ে আমি বুঝতে পারি কিনা দেখবার জন্য উনি এত কাণ্ড করেছিলেন, আর ওই প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে শ্রীরামপুরে আমার মৃত মুখ দেখতে গিয়েছিলেন। উনি জানতেন ওর মুখের চেহারা এমন বদলে গেছে যে আমরা ওকে চিনতে পারবো না। কিছুক্ষণ চুপ করে থেকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা জলের কুঁজোর মধ্যে দেশলাইয়ের কাঠি যে উনি লুকিয়ে রেখেছেন, এটা তুমি ধরলে কি করে? এইখানে অনুকূলবাবুর প্রতিভার পরিচয় পাওয়া যায়। দেশলাইয়ের কাঠি জলের মধ্যে লুকিয়ে রাখা হবে এ কেউ কল্পনাই করতে পারে না। কাজেই যদি কোনো কারণে তার ঘর খানাতল্লাশ হয়, জলের কুঁজোর মধ্যে কেউ তা খুঁজতে যাবে না। আমার সন্দেহ হলো যখন শুনলাম তিনি একটি হ্যান্ডব্যাগ আর জলের কুঁজো নিয়ে চলে গেছেন। হ্যান্ডব্যাগ না হয় বুঝলাম, কিন্তু জলের কুঁজো নিয়ে গেলেন কেন? শীতকালে যে লোক লেপ বিছানা নিয়ে গেল না, সে জলের কুঁজো নিয়ে যাবে কিসের জন্য? জলের কুঁজো কি এতই দরকারি? তারপর তার বাক্স থেকে যখন গালা, ওয়াটারপ্রুফ ইত্যাদি বেরুলো, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। কাঠিগুলি তিনি শিশিতে পুরে ওয়াটারপ্রুফ কাপড়ে জড়িয়ে শিলমোহর করে তাকে জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, যাতে জলের মধ্যে থেকেও নষ্ট না হয়।
অনুকূলবাবুর বুদ্ধি ছিল অসামান্য, কিন্তু বিপথগামী হয়ে সব নষ্ট হয়ে গেল। মতিরাম চায়ের খালি কাপগুলো নিয়ে যাচ্ছিল, তার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, মতিরাম ফার্স্ট বুক এনেছ? আগে হ্যাঁ বাবু। বেশ অজিত, আজ থেকেই তাহলে পুঁটিরামের হায়ার এডুকেশন আরম্ভ হোক, কারণ প্রত্যেকবারই যে 8008 নম্বর ট্যাক্সিতে আসামি পালাবে এমন তো কোনো কথা নেই। শুনছিলেন উপসংহার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় দীপ, ব্যোমকেশ বক্সী মীর, কোকোনদ গুপ্ত ওরফে ব্যোমকেশ বসু ওরফে ডাক্তার অনুকূলবাবুর চরিত্রে জগন্নাথ বসু, পুঁটিরাম গাড়ির চালক এবং জনৈক ভদ্রলোক সোমক, দারোগা বীরেনবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, পিয়নের চরিত্রে পুষ্পল, বিজ্ঞাপনের সম্পাদক অমর্ত্য, কাজের লোকের ভূমিকায় অত্রি, মেসের ম্যানেজার এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় দীপ ও গোধূলি। 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী উপসংহার। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।